ওম গং গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব যে গণেশ চতুর্থীর দিন এমন কিছু কার্য রয়েছে সেগুলো করলে জীবনে যেমন অখণ্ড সৌভাগ্য নেমে আসে, সফলতা পাওয়া যায়, ঠিক অপরদিকে এমনও কিছু কার্য রয়েছে যেগুলো কিন্তু শাস্ত্রমতে বর্জিত। এগুলো গণেশ চতুর্থীতে কখনোই করতে নেই, নতুবা কিন্তু পরিবারে চরম দারিদ্রতা, অর্থহানি, পারিবারিক ক্লেশ, বৈষম্যতা লক্ষণীয় হয়। যাই হোক, সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেব যে গণেশ চতুর্দশী 2023 সালে কবে পড়েছে। দেখুন, পঞ্জিকা অনুযায়ী বাংলার পহেলা আশ্বিন 1430 এবং ইংরাজি 19 সেপ্টেম্বর মঙ্গলবার পালিত হবে গণেশ চতুর্দশী বা গণেশ পুজো, এবং 18 সেপ্টেম্বর সকাল 10:22 থেকে 19 সেপ্টেম্বর সকাল 10:55 পর্যন্ত থাকবে এই চতুর্দশী তিথি। একই সঙ্গে এই গণেশ চতুর্থীর দিন আপনারা একটি বিশেষ জিনিস সংগ্রহ করতে পারেন এবং সেটি নিজের কাছে সারা জীবন রেখে দিতে পারেন। এর ফলে অর্থকষ্ট যেমন দূর হবে, ঠিক তেমনই অর্থ যেখান থেকে হোক আপনাদের হাতে আসবে, বিপুল সম্পত্তির মালিক হতে পারবেন যদি ছোট্ট একটি ক্রিয়া আপনারা এই দিন করতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা 19 সেপ্টেম্বর মঙ্গলবার গণেশ চতুর্থীর দিন যদি পারেন, হিজড়াদের কাছ থেকে একটি 1 টাকার কয়েন পারলে অবশ্যই সংগ্রহ করবেন এবং গণেশজির যখন পুজো করবেন ওই 1 টাকার কয়েনটি গণেশজির পাশে রেখে দেবেন এবং পুজোর শেষ হয়ে যাওয়ার পর গণেশজিকে নিজের মনস্কামনা বলে ওই কয়েনটি সংগ্রহ করে নিজের মানিব্যাগে এবং মহিলারা নিজেদের পার্সে রেখে দেবেন। এর ফলে দেখবেন আপনাদের হাতে অর্থ যেখান থেকেই হোক আসতেই থাকবে। অর্থ ইনকামের বিভিন্ন পথ প্রশস্ত হবে, অন্ন, বস্ত্র, বাসস্থানের কখনো অভাব হবে না। দেখুন, এটি অত্যন্ত একটি ফলপ্রদ তথা পরীক্ষিত উপায়। আপনারা একবার করে দেখুন, আমি আপনাদের কথা দিচ্ছি খুব সুন্দর রেজাল্ট জীবনে পাবেন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো পুজো শুরু করার আগে দেখবেন শ্রী গণেশজির বন্দনা করা হয়, পুজো অর্চনা করা হয়। শাস্ত্রমতে বলা হয়েছে যে কোনো পুজোর ক্ষেত্রে প্রথম পূজ্য ভগবান হলেন কে? শ্রী গণেশ ঠাকুর। উনি হলেন সিদ্ধিদাতা, বিঘ্নহর্তা। সুতরাং যে কোনো পুজোর ক্ষেত্রেই প্রথমে শ্রী গণেশের পুজো অর্চনা করা হয়। আপনারা যদি এই গণেশ চতুর্থীর দিন এই কাজগুলি করে থাকেন তাহলে আপনাদের উপর প্রভু গণেশজি অত্যন্ত রাগান্বিত হবেন, যার ফলে আপনাদের মাথার উপর কোনো দেবদেবীরই কৃপা দৃষ্টি থাকবে না। এর ফলে শুরু হবে জীবনে নানান সংকট। অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে গণেশ চতুর্থীর দিন কোন কাজগুলি করা একেবারেই সংসারের জন্য অমঙ্গল, একেবারেই মঙ্গল নয়, বরং এগুলি করলে সংসারে চরম অমঙ্গল দেখা যায়। সুপ্রিয় বন্ধুরা, যাদের ধরুন ব্যবসায় দীর্ঘদিন ধরে লস চলছে বা নতুন যারা ব্যবসা খুলতে চাইছেন, যাদের গৃহে গাড়ি রয়েছে, তারা গণেশ চতুর্থীর দিন ব্রাহ্মণকে ডেকে বা কোনো পুরোহিতকে ডেকে নিজের ঘরে গণেশ ঠাকুরের বিগ্রহ বা মূর্তি এনে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। এটি অত্যন্ত শুভ দিন এই কার্যটি করার জন্য। তবে আপনারা কখনোই দণ্ডায়মান গণেশজির মূর্তি বা পূজা অর্চনা করবেন না, বা নিজের গৃহে এরূপ কোনো মূর্তি বা ছবি আনবেন না, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। এছাড়াও আপনারা যখন গণেশ ঠাকুরের মূর্তি বা বিগ্রহ কিনতে যাবেন তখন অবশ্যই পেপার দিয়ে বা কাপড়ের মাধ্যমে গণেশ ঠাকুরের মুখ ঢেকে সেটিকে বাজার থেকে গৃহে ক্রয় করে নিয়ে আসবেন, এটিও একটু মাথায় রাখবেন বিষয়টি। এছাড়াও শাস্ত্র বলছে গণেশ ঠাকুরের পুজোতে যিনি বসে পুজো করবেন এরকম বিগ্রহ মূর্তি সর্বদাই ধরুন গণেশ ঠাকুর বসে রয়েছেন, এরকম মূর্তি বা ছবি সর্বদাই কিন্তু সৌভাগ্য প্রদান করে। সুতরাং যদি গৃহে গণেশ ঠাকুর আনতে চান, পুজো করতে চান, তাহলে উনি বসে রয়েছেন এরকম কোনো ছবি গৃহে নিয়ে আসতে পারেন। নাম্বার 2, গণেশ চতুর্থীর দিন নিজের পাড়া প্রতিবেশীর সাথে, চাকরির জায়গায় বা কোনো বন্ধুবান্ধবী বা নিজের পরিবারবর্গের সাথে নিজের স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকারের ঝুট ঝামেলা, অশান্তি, বাকবিদণ্ডাতে জড়িয়ে পড়বেন না, বা কাউকে মনোকষ্ট দেওয়া কথাবার্তা বলবেন না, অশালীন গালিগালাজ করবেন না, নেশা ভাঙ জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করবেন না। এছাড়াও এই দিন কাউকে টাকা পয়সা ধার পর্যন্ত দিবেন না এবং টাকা পয়সা নিজেরাও কিন্তু ধার হিসাবে নেবেন না। তথা গণেশ চতুর্থীর দিন ভুল করেও গৃহে আমিষ রন্ধন করবেন না এবং আমিষ আহার করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। এরপর নাম্বার 3, শাস্ত্রমতে গণেশ চতুর্দশীর দিন সন্ধ্যার পর চন্দ্র দর্শন করতে নেই, কারণ এমনটি করলে কলঙ্কের ভাগিদারি হতে হয়। একই সঙ্গে গণেশ চতুর্থী পূজায় আপনারা কিন্তু লোহা, স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্র কখনোই ব্যবহার করবেন না, বরং আপনারা মাটির পাত্র ব্যবহার করতে পারেন বা তামা, পিতল এই ধাতুর পাত্র ব্যবহার করতে পারেন গণেশ ঠাকুরকে নৈবেদ্য নিবেদনের ক্ষেত্রে। নাম্বার 4, দেখুন আপনারা যখন শ্রী গণেশ ঠাকুরের পূজা অর্চনা করবেন তখন অতি অবশ্যই একটি চৌকির উপর লাল অথবা হলুদ কাপড় পেতে উঁচু স্থানে শ্রী গণেশ ঠাকুরের বিগ্রহ বা মূর্তিটি রাখবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, অনেকেই ভুল করে বাড়ির মেঝেতে গণেশ ঠাকুরের মূর্তি রেখে দেন পুজো করার উদ্দেশ্যে। এমনটি করা কখনোই উচিত নয়, এতে কিন্তু আপনাদের পুজো কখনোই সফল হবে না। সর্বোপরি আপনারা শ্রী গণেশ ঠাকুরের পুজোর সময় গণেশজির মূর্তি বা ছবিকে আপনারা কিন্তু উত্তর পূর্ব দিকে মুখ করে রাখবেন, অন্য কোনো দিকে মুখ করে রেখে শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা কিন্তু কখনোই করা উচিত নয়, এটি শাস্ত্রবিরুদ্ধ কাজ। এবং যিনি পুজো করবেন শ্রী গণেশের, তার মুখ সর্বদাই যেন উত্তর পূর্ব দিকে বিদ্যমান থাকে, অথবা উত্তর অথবা পূর্ব দিকে মুখ করেও আপনারা পুজো করতে পারেন। এক্ষেত্রে এই বিষয়টি একটু মাথায় রাখার। দেখুন বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ, এবং ঈশান কোণ শাস্ত্র মতে সব থেকে পবিত্র এবং শুভ দিক। নাম্বার 5, দেখুন গণেশ চতুর্দশী চলাকালীন আপনারা কোনো প্রকারের কর্ম করবেন না, যেমন ক্ষৌর কর্মগুলি করবেন না, যেমন ধরুন চুল দাড়ি কাটা, চুল কাটা, নখ কাটা, এই দিন এইগুলো কিন্তু কাটতে যাবেন না, শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও গণেশ পুজোয় তুলসীর ব্যবহার করা হয় না, তাই তুলসীপত্র কিন্তু গণেশ ঠাকুরের ভোগে বা ওনার চরণে বা ওনার বুকে তুলসীপত্র নিবেদন করবেন না। এছাড়াও ঘরোয়া যারা ঘরের যারা বিবাহিত মহিলারা রয়েছেন, তারাও কিন্তু গণেশ পুজোর দিন মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। ঠিক তেমনি শরীরে বাড়ির মহিলারা পুরুষেরা শরীরে তেল মর্দনও করবেন না। এরপর নাম্বার 6 ও সর্বশেষ যে বিষয়টি বলবো আপনাদেরকে, এটি একটু মাথায় রাখবেন। এদিন যদি আপনাদের গৃহে কোনো ভিক্ষুক মানুষ আসেন, দিন দুঃখিয়ারি অসহায় মানুষ ভিক্ষা চাইতে আসেন, তাহলে আপনাদের সামর্থ্য মতো আপনারা যতটা পারবেন সাহায্য করার চেষ্টা করবেন সেই মানুষটিকে, এতে অখণ্ড সৌভাগ্য অধিকারী হওয়া সম্ভব। একই সঙ্গে আপনারা এই দিন যদি কোনো উপহার বা টাকা পয়সা পান, সেই উপহার কাউকে যেমন দিবেন না, ঠিক তেমনি টাকা পয়সা যদি পান সেই টাকা কিন্তু কখনোই খরচ করে দেবেন না। শ্রী গণেশ ঠাকুর আমাদের শেখায় কিভাবে সঞ্চয় করা যায়। উনি হচ্ছেন সঞ্চয়ের দেবতা, সিদ্ধি প্রাপ্তির দেবতা, এবং উদারতা হলো উনার পরম ক্রিয়া। যেহেতু শ্রী গণেশ ঠাকুর আমাদেরকে শিক্ষা দেয় অর্থ সঞ্চয় করার এবং মিতব্যয়ী হওয়ার, সেহেতু আপনারা কিন্তু কখনোই গণেশ চতুর্দশীর দিন বেহিসাবি খরচ কিন্তু করবেন না। যাই হোক বন্ধুরা, এই কয়েকটি কার্যকরা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন এদিন, এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।